তারা পালিয়ে যান। ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরাই আমাকে ধোঁকা দিয়েছে, এবার নুসরাতের নিশানায় কে পড়ল? কি বলল নুসরাত? নুসরাত জাহান বারবারই স্পষ্টবাদী, বিস্ফোরক মন্তব্যের জন্য একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবে বর্তমানে মাসখানিক ধরে নুসরাত জাহান চুপচাপ, কিন্তু কেন? প্রয়োজন ছাড়া এখন আর একটা কথাও খরচ করেন না। তবে আমার চুপ থাকাটাকে ভুল ব্যাখ্যা করা একদমই উচিত নয়, সাফ মন্তব্য করলেন সাংসদ নায়িকা অভিনেত্রী নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সন্তানের জন্ম নিয়েও বেজায় বিতর্কের মুখে পড়তে হয় নুসরাত জাহানকে। ইন্ডাস্ট্রির নতুন বন্ধুরা থেকে শুরু করে পুরাতন বন্ধুরাও তখন নায়িকার পাশে দাঁড়াননি, কিংবা তার সমর্থনে মুখ খোলেননি। সেই প্রেক্ষিতে এবার সাংসদ নায়িকার মন্তব্য, প্রকৃত বন্ধুর অভাব আমার জীবনে। যখনই আমি কোনো সমস্যায় পড়েছি, তখনই দেখেছি আমার তথাকথিত বন্ধুরাই সব থেকে আগে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আর শুধু তাই নয়, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিচার সভাও বসিয়েছিল। আমার জীবনে সত্যিকারের বন্ধু বলতে বর্তমানে যশ এবং আমাদের পরিবার। এবার প্রশ্ন, ইন্ডাস্ট্রির তথাকথিত বন্ধু বলতে নুসরাত জাহান কাকে বা কাদের নিশানা করলেন? মিমি চক্রবর্তী, দেব থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্নমিত্র, সকলের সঙ্গে নুসরাতের একসময়ে বেজায় ঘনিষ্ঠতা ছিল। টলিউডের গার্ল গ্যাং একসঙ্গে পার্টিও করতেন, তবে হালফিলে এক ফ্রেমে আর তাদের দেখা যায় না। সাংসদ নায়িকা এও যোগ করেন, আমি কোনো দিনই ওমেন কার্ড কিংবা ভিকটিম কার্ড দেখাইনি। সন্তান জন্ম দেওয়ার পরে প্রথমবার নুসরাতকে যখন তার বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করা হয়, তখনও অভিনেত্রী প্রকাশ্যেই বলেন, এরকম উদ্ভট প্রশ্ন করা মানে একজন নারীর চরিত্রে কালো দাগ দেওয়ার সমান। যিনি সন্তানের প্রকৃত বাবা তিনি নিজেই জানেন, এবং আমরা খুব ভালো প্যারেন্টহুড কাটাচ্ছি। আমি আর যশ একসঙ্গে ভালোই সময় কাটাচ্ছি। তবে সর্বশেষ এও বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যশই একমাত্র আমার সবসময় সুখে দুঃখে পাশে ছিল, আর পরিবার তো আছেই। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।